গুড মর্নিং ফ্রেন্ডস, দিদানাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে। দেখো মুগ ডাল ভাজছি। আজকে দুপুরে সুনুর দাদু ফোন করে বলল খিচুড়ি রান্না করতে, তো মুগ এই দেখো এটা হচ্ছে ছোলার ডাল, মুগ ডাল আর ছোলার ডাল দুটো মিশিয়ে করব। আর এখানে নিয়েছি দেখো বাদাম, নারকেল, আদা কুচি, দুখানা কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেব জিরে আর তেজপাতা। নিরামিষ খিচুড়ি শনিবার, আর সঙ্গে হচ্ছে কেনা আলু ভাজা আছে, আর উচ্ছে কেটে নিলাম একটু। শুনু উচ্ছে ভাজা খুব ভালোবাসে, শুনু দাদুও পছন্দ করে, তো উচ্ছে ভাজা আর বেগুন ভাজা এই করব ভাজা। দেখি যদি কিছু হয় আরও তাহলে তোমাদের বলবো। তো ডালটা ভেজে নেব, এইটা মুগ ডালটা ভেজে নিয়ে মুগ ডাল আর এই ছোলার ডাল দুটো ডাল একসাথে মিশিয়ে ধুয়ে সেদ্ধ করতে দেবো, পরে চালটা দেবো আগে, কারণ গোবিন্দভোগ চালে করব। তো চালটা না এর সাথে দিলে কী হবে, চালটা গলে যাবে, ডালটা সেদ্ধ হতে দেরি হবে। তো ফ্রেন্ডস ডালটা ভেজে ধুয়ে নি কেমন। দেখো ফ্রেন্ডস দুরকম ডাল ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হোক তারপরে চালটা ধুয়ে দেব। তো ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। এবারে আমি আমার কাজগুলো সেরে নিই এই ফাঁকে, দেখি একটা একটা করে ঘর মুছতে থাকি, কেননা আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না, জানো ওই ডান্ডা দিয়ে মুছতে হবে, আমি বসে মুছতে পারি না গো। তাহলে দেখি ওই এটা ডালটা সেদ্ধ হোক আর আমি ঘরটা মুছতে থাকি। একবার মেঘ একবার রোদ, ওই শুনু বসে বসে। দেখো ফ্রেন্ডস ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে দিয়েছি, আর সঙ্গে দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ওইটা সেদ্ধ হয়ে গেছে ডালটা, এবারে এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি এই দেখো এবার দিয়ে দেব। এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। ছোলার ডালটা বেশ সেদ্ধ হবে, অথচ বেশ গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আবার ঢেকে দিই, সেদ্ধ হয়নি চালটা। দেখো ফ্রেন্ডস তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম, এবারে দেব তেজপাতা। ফোড়নে ওদিকে খিচুড়িটা ঢাকা দিয়ে দিয়েছি চাল দিয়ে, সেদ্ধ হয়নি চালটা, নেড়ে দিয়েছি। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, এবারে দেব সাদা জিরে। বাটা মশলা কিচ্ছু দেব না, গোবিন্দভোগ চালের গন্ধটাই খুব সুন্দর, তার সাথে ঘি দিলে আরো দারুণ লাগে, তো বাটা মশলার কোনো প্রয়োজন হয় না। তো আমি দেব নারকেল, ছিল ঘরে বাদামও থাকে সবসময় শুনু শুনু দাদু খায়, আর আদা কুচিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব সবগুলো একসাথে, আদা কুচি, নারকেল কুচি আর বাদাম। এটা দিয়ে আবার একটু ভেজে নেব, এটাই ফোড়নে দিয়ে দেবো, একটু ভেজে নেবো হালকা, তারপর এটা দিয়েই সব ফোড়নে দিয়ে দেবো। নারকেল না থাকলে নারকেল দিই না, ছিল আজকে ঘরে দিয়ে দিলাম, এটা একটু ভেজে নিচ্ছি।
বা নারকেল বাদামটা একটু ভাজা হয়ে নিক ফ্রেন্ডস। ফ্রেন্ডস আমরা নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়ি খাই, ওই সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি শুনু দাদুও পছন্দ করে না, আমারও ভালো লাগে না। গোবিন্দভোগ চাল দিয়ে একদম নিরামিষ, কোনো রসুন পেঁয়াজ কিচ্ছু না। হয় শীতকাল হলে কড়াইশুঁটি, ফুলকপি, গাজর এসবও দিই, আবার গাজরটা শুনুর দাদুর খুব একটা পছন্দের নয় বলে সবসময় দিও না, কখনো সখনো দু চার টুকরো দিই। আলু ফুলকপি দিয়েও করি, ফুলকপি আছে তো ফুলকপিটা না দিলাম না, আর একটু শীত পড়লে এবার ফুলকপিটা কেমন হবে না হবে জানি না, ওটা তরকারি করে ফেলবো। এনেছে ফুলকপি তো দিলাম না ফুলকপি, শুনুর দাদুকে জিজ্ঞাসা করলাম তো বললো না দরকার নেই এমনিই কর, সবজি ছাড়াই, তো সবজি ছাড়াই করলাম। দেখো প্রেম ফোড়নটা বেশ আস্তে আস্তে, এবারে বন্ধ করে দেব, দেখি চালটা কতটুকু ফুটেছে তারপর দিয়ে দেব ফোড়নটা। ফ্রেন্ডস এক হাতে তো একটু অসুবিধা হয়, এবার ফোড়নটা ঢেলে দিই। এই দেখো ঢেলে দিলাম, এবারে নেড়ে মিশিয়ে দেবো, আর একটুখানি ফুটবে কারণ শুনুর দাদু না পাতলা খিচুড়ি পছন্দ করে না একদম, বলেই দিয়েছে, যদিও আমি করিও না ও পছন্দ করে না আমি করিও না। এই দেখো সামান্য দু তিন মিনিট ফুটলেই হয়ে যাবে, তো একটু ফুটুক তারপরে ঘিটা দেব, ঘি দিয়ে ঢেকে রেখে দেব। দেখো ফ্রেন্ডস এই যে আমার খিচুড়ি একদম চাল ডাল সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, এবারে মিষ্টি দিইনি, গোবিন্দভোগ চাল তো মিষ্টি দেইনি, এই দেখো ঘি দিয়ে দিলাম, এবার না ঢেকে রেখে দেব, এটাই ড্রাই হয়ে যাবে। ঘিটা দিয়ে ঢেকে রেখে দিলাম, দেব সুন্দর শুকনো শুকনো হয়ে থাকবে শুনুর দাদুর মনের মতন। এই যে দেখো আমার দুষ্টুটা কী খাচ্ছে বলো, প্রোটিন হরলিক্স, প্রোটিন হরলিক্স খাচ্ছে। তো খিচুড়িটা ঢেকে রেখে দিলাম, এবারে শুনুকে স্নান করিয়ে দেবো, দুটো ঘর আমার মোছা হয়েছে মাত্র, ওই একবার করে এদিকে আসছি ছাদে যাচ্ছি, বিভিন্ন কাজ থেকে জামা কাপড় কেচে দিয়ে এলাম, হয়েছে খাওয়া ব্যাস রেখে দাও। তো ফ্রেন্ডস ভাজাগুলো পরে করবো, এই দেখো ঢেকে রেখে দিলাম। দেখো ফ্রেন্ডস টমেটো দিয়ে চাটনি বসিয়েছি, এই দেখো খেজুর দিয়েছি, তারপরে আঙুর ছিল আঙুরও দিয়ে দিয়েছি, কটা কিশমিশ আছে সব মিশে গেছে, এই দেখো ছোট ছোট এই যে কিশমিশ, তারপরে এই দেখো আমসত্ব কুচি করে দিয়েছি টমেটোর সাথে, আর ফোড়নের একটুখানি আদা কুচি দিয়েছি, ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর হচ্ছে সর্ষে আর একটু মৌরি, এই দিয়ে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি, একটু মজে যাক তারপরে মিষ্টিটা দেব চিনি, একটু ঢেকে দেব, নুন দিয়ে দিয়েছি, জল ছাড়বে ব্যাস সেদ্ধ হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস আমার আঙুর কিশমিশ টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি একদম রেডি, খিচুড়ি চাটনি ভাজাগুলো পরে করব, তাহলে এবারে বন্ধ করে দি নাপিয়ে নেব। ফ্রেন্ডস এই দেখো শুনুর দাদুকে খেতে দিয়েছি, এই যে সাবুর পাপড় ভেজেছি,
উচ্ছে ভেজেছি বেগুন, আর আলু ভাজাটা হচ্ছে কেনা, আর টমেটো চাটনি করেছি। সুনুর দাদু খালি গায়ে তাই দেখালাম না, তো এবারে সুনুর দাদু খেয়ে নেবে, খাওয়া শুরু করবে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি সুনুকেও দেবো খেতে, সুনুরটা বাড়া হয়নি, বেড়ে দিচ্ছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আবার পরে আসছি।